এখানে ভোলানাথের সেবা করবেন। আর ভোলানাথ হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবারাম যথাশম্ভু এখানে পুজো হচ্ছে। আর ওনার যখন পুজো সম্পন্ন হবে, উনি যখন প্রসন্ন হবে, তখন আমাদের জন্য খুলে দেবে এরকম বৈকুণ্ঠের দোয়ার। আর এই দোয়ার থেকেই আমরা চলে যাব ভগবানের গোলক বৃন্দাবনে, যেখানে নিত্যলীলায় প্রবিষ্ট রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ব্রজভূমিতে আমরা ঠাই পাবো সারা জীবনের জন্য। আমাদেরকে 84 ক্রোশ পরিক্রমা করতেই হবে এবং ভোলানাথকেও প্রসন্ন রাখতে হবে, এরকম কেদারনাথও দর্শন করতে হবে, দিতে হবে পুজো। আর মন ভরে প্রার্থনা করতে হবে যেন আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারি। তাহলে আসুন দর্শন করি আমাদের 84 ক্রোশ। আমরা এসে পৌঁছালাম কেদারনাথ মন্দিরে, পরিক্রমার 84 ক্রোশ পরিক্রমার কেদারনাথ মন্দির। অবশ্যই এটি দর্শন করতে হবে সবাইকেই, যারা যারা আসবেন কেদারনাথ। কষ্টসাধ্য ব্যাপার, তার কারণ হলো এখানে সিঁড়ির মার্গ রয়েছে, অনেক উপরে উঠতে হয়। আর নিচের মন্দিরের পরিবেশ হলো এটি। ঠিক আছে, তো যারা একটু বয়স্ক থাকবেন বা যাদের চলতে অসুবিধা, তাদের জন্য এরকম উপরে ওঠার ব্যবস্থা রয়েছে পালকি। এই পালকির মাধ্যমেই উপরে নিয়ে যাওয়া হয়। রাধে রাধে, রাধে রাধে। এই হলো মার্গ, একটু কষ্ট আছে, যাকগে উঠতে তো হবেই। দেখুন তো বদ্রীনাথের সৌন্দর্য দেখে মুগ্ধ পুরো ব্রজ মণ্ডল, হ্যাঁ চারিদিকে ধুধু করছে। তো এবারে উঠতে উঠতে প্রায় 1/4 উঠে আসলাম, তবুও যেন সিঁড়ি ফোরাচ্ছে না, অনেকটাই অতিক্রম করে উঠতে হবে। তবে উঠতে তো হবেই সবাইকেই। আর এখানে গোমাতা রয়েছে, এত উপরে গোমাতা এখানেই বিচরণ করে। দেখো তো মনে হচ্ছে গোমাতা এখান থেকে নিচে যায় না। আর সরাসরি শর্টকাটে ওঠার জন্য একটা পাশে রাস্তা রয়েছে। জয় গো মাতা কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের গাভী। আর এখানে দেখুন পাহাড়ের ঢালে কত সুন্দর পশু পাখি পালন করে এরা, দেখলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়। ধন্য 84 পরিক্রমা ধন্য। আর সব যাত্রীরা, বয়স্ক মাতাজিরাও আছে যারা কষ্ট করে উপরে উঠেছেন, এরকম বড় বড় বাসে করে চলে আসেন দর্শন করতে বা 84 ক্রোশ পরিক্রমা করার জন্য। সব মাতাজিদের টলি এবারে নামছে। খুলে দিয়ে
আর একটি শর্টকাটে ওঠার জন্য আরেকটি সিঁড়ি এখান থেকে রয়েছে, তবে এটা সোজাসুজি ভাবে উঠতে হয়, অনেক কষ্ট। অনেকটাই উপরে চলে আসলাম, তাই না? যাবৎ কমসে কম 300-350 সিঁড়ি পার করলাম, আরও অনেকটা পার করতে হবে। কতটা জানি না, এই সিঁড়ির সম্বন্ধে কোনো ধারণা নেই, তবে পরিশ্রম তো অনেক। এই শরীর দিয়ে যদি এখন পরিশ্রম না করি তাহলে আর গোলক ধাম পাওয়া অত সোজা না। অনেকটা অবশেষে পৌঁছে গেলাম, এখানেই পুজো দেওয়া হয়, অনেক মাতাজিরা আছেন যারা পুজো দেবেন এখানে। তবে এখান থেকে দৃশ্য কিন্তু খুবই সুন্দর চারিদিকে। শিবের স্থানটি দর্শন করা যাচ্ছে না, ভক্তদের ভিড় অনেক সে কারণে। কেদারনাথের সৌন্দর্য দেখুন, পুরো 360 ভিউ এখান থেকে চোখে আসবে, আর দেখে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। ভগবানের অদ্ভুত লীলাভূমি এই ব্রজভূমি। তো আসুন আমরা এবারে এই কেদারনাথের আরেকটু সৌন্দর্য মন ভরে দেখি এবং ভক্তরা কী করছে সেটাও দেখি, তাই না? চলুন। তো এখানে সব ভক্তরা ভোলেনাথের পুজো দিচ্ছেন, আর ভক্তদের লাইন রয়েছে ভিতরে অনেক, সবাই পুজো দিতে ব্যস্ত ভোলানাথের। আস্তে দেখ দেখ, আর এখানে একটি দরজা রয়েছে, তো তুই সরে যা বৃন্দা। তো দেখুন এখানে ভোলানাথের সেবা করবেন, আর ভোলানাথ হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবারাম যথাশম্ভু, এখানে পুজো হচ্ছে। আর ওনার যখন পুজো সম্পন্ন হবে, উনি যখন প্রসন্ন হবে, তখন আমাদের জন্য খুলে দেবে এরকম বৈকুণ্ঠের দোয়ার, আর এই দোয়ার থেকেই আমরা চলে যাব ভগবানের গোলক বৃন্দাবনে, যেখানে নিত্যলীলায় প্রবিষ্ট রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ব্রজভূমিতে আমরা ঠাই পাব সারা জীবনের জন্য, তাই না?
केदारनाथ मंदिर सामने रोचे ये कुंडटी क्या कि देख कुंड प्रश्न हलो कुंड क्या एत कुंड क्यों कीसर जो आसले कुंड थका उचित तर कारण हलो साधुगुरु वैष्णवरा इसे कुंडे स्नान करे এই কুণ্ড পবিত্র হয় তাদের চরণধুলিতে আর সেই কুণ্ডতে যদি আমরা স্নান করি আমাদের জীবনও সার্থক হয় তাই প্রতিটি স্থানেই এমন কুণ্ড থাকাটা খুবই প্রয়োজন তাই না তাই কুণ্ড দর্শন কুণ্ডের জল সিঞ্চন করা আসলে আপনার শ্রদ্ধার উপরে ডিপেন্ড করে যে কতটা পুণ্য আপনি এখান থেকে সঞ্চয় করতে পারলেন যতটা শ্রদ্ধা ভরে এই কুণ্ডে স্নান করবেন কিংবা সিঞ্চন করবেন আচমন করবেন ততটাই আপনার হৃদয় পবিত্রতা উৎপন্ন হবে তাছাড়া মনে হবে যেন জলাশয় আপনার কাছে আর এই এখন চলছে কার্তিক মাস নিয়ম সবার মাস তাই যাত্রীদের বাস এরকম ভরে ভরে আসে এই তীর্থস্থানগুলো দর্শন করার জন্য তো চলুন আমরাও এবার ধীরে ধীরে আমাদের 84 ক্রোশের পরিক্রমাগুলো আরম্ভ করি তো আমাদের বেলাটা অনেকটাই পড়ে গিয়েছে জানি না আর কটা স্থান দর্শন করতে পারবো তার কারণ হলো বদ্রীনাথ থেকে কেদারনাথের দূরত্ব অনেকটাই প্রায় 12 কিলোমিটার তাই অনেকটাই সময় লেগে যায় আর রাস্তাটাও মাঝখানে অনেকটা হ্যাঁ রাধে রাধে কার দিয়া हाँ तो केदारनाथ मंदिर दर्शन करार पर एटाई हलो परिक्रमा मार्ग जे मार्गे पड़बे चरण पहाड़ी तो एबार आमादेर दर्शनेर गंतव्य हलो चरण पहाड़ी আর 84 পরিক্রমার প্রতিটি স্পটই আপনারা দেখবেন তাহলে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে আসলে 84 পরিক্রমায় কী কী দর্শনীয় স্থানগুলো থাকে কোন কোন মন্দিরে এবং কোন কোন ভগবানের লীলার স্থানগুলো এই 84 পরিক্রমার মধ্যে পড়বে আর তাছাড়া ব্রজবাসীদের গ্রাম তো আছেই সেগুলো তো সর্বদাই দর্শন করবেন সবসময়